তিনি অভিনেত্রী, তিনি ইউটিউবার, সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার। কথা হচ্ছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে নিয়ে। তিনি একটা পোস্ট করলে ভাইরাল হয় ঝড়ের গতিতে। নিত্যদিন শ্রীলেখা মিত্র থাকেন সংবাদ শিরোনামে, যার কারণে ইন্ডাস্ট্রির অনেকের আলোচনার বিষয় হয়েছেন, অন্তত এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তবে শ্রীলেখা মিত্র যাই করেন তাই যেন হেডলাইন, তবে বিতর্কেও পড়তে হয়েছে তাকে। স্পষ্ট বক্তা বলে বেশ দুর্নামও রয়েছে, নিজেকে ভীষণ রকম কেবলা ই বলে থাকেন শ্রীলেখা। তার অনুরাগী যেমন রয়েছেন, তাকে নিয়ে নিন্দা মন্দ করার লোকের সংখ্যা কম নয়। তবে তিনি সদা পজিটিভ, প্রায় সময়ই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নানা আলোচিত গানের সঙ্গে নেচে সেই ভিডিও আপলোড করে থাকেন। সম্প্রতি এমনই এক নাচের ভিডিওই আপলোড করেছেন তিনি, যা এখন নেট দুনিয়াতে ভাইরাল হয়ে গেছে। প্রসঙ্গত, ইউটিউবে থেকে তার আয় এক মাসে এক এক রকম, তবে ডলারের সঙ্গে টাকার যখন যেরকম আনুপাতিক পার্থক্য থাকে তখন সেরকম আয় হয় অভিনেত্রীর। ফেসবুক কিংবা ইউটিউবের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটররা যে মোটা টাকা আয় করেন তা সকলেই জানেন। প্রতিটি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেই মনিটাইজেশনের অপশন রয়েছে। তবে অভিনেত্রীর আক্ষেপ, তার ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা 3 লাখের কাছাকাছি থাকলেও এখনও মনিটাইজেশন অপশন অন করেননি অভিনেত্রী। তার কথায়, আমি তো ভীষণ ক্যাবলা, এগুলো কিছুই জানতাম না, এখন ভাবনা চিন্তা করব।